ইন্টারেস্টেড হন অবশ্যই কমেন্ট সেকশনে, অথবা আমি কমেন্ট সেকশনে যে আমার ইনস্টাগ্রাম আইডি আছে সেখানেও পিন করে দেবো, ডিরেক্টলি ডিএম করে কথা বলতে পারেন আমার সাথে, কম প্রাইস পয়েন্টে সেল হবে। বাকি এটা 256 GB ভেরিয়েন্ট। তো আজকে আমি সেটাই বলবো, যেহেতু এই ফোনটা অ্যাজ মাই প্রাইমারি ডিভাইস হিসাবে আমি এত দিন ধরে ইউজ করছি, তো আজকে আমি একদম, দেখুন বন্ধুরা, স্পেক্সের ব্যাপারে অত বেশি কথা বলবো না, কারণ অলরেডি আমি এই ফোনটার একদম আনবক্সিং করেছি। আনবক্সিংটাই আমার অনেকটা মানে ডিফারেন্ট স্টাইলে হয়, অনেকটা ডিটেল হয়। তো যদি না দেখে থাকেন অবশ্যই ওপরে আই বাটনে ওই ভিডিওটা দেখে নেবেন। বাকি আজকে এই ভিডিওটাতে আমি এই ফোনটার ব্যাপারে একদম ডিটেলে কথা বলবো। বাই দ্য ওয়ে, আমি বন্ধুরা s23 আলট্রারও ফুল রিভিউ করেছিলাম, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ওপরে আই বাটনে ওই ভিডিওগুলো আমি দিয়ে দেবো। বাকি আজকে আমি এই ফোনটার একদম ফুল ডিটেলে রিভিউ করবো, এবং যেহেতু আমি এই ফোনটা প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেছি, আমি অনেকটাই বলতে পারি এতদিন ধরে যে এই ফোনের যে পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক আছে সেই সম্বন্ধে আমার একটা ধারণা তৈরি হয়ে গেছে। তো সেই সম্বন্ধেই আপনাদের বলবো, এবং খুব শিগগিরই ইন্ডিয়াতে বিগ বিলিয়ন ডে সেল আসছে, তো সেইখানেও এই ফোনটা প্রায় কমে বিক্রি হবে, বাট অত কমে না যত কমে আমি সেল করবো, পুরোপুরি ব্র্যান্ড নিউ কন্ডিশনেই রয়েছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। বাট ভিডিওটি স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা বন্ধুরা, প্রত্যেকটা ফোন কিন্তু আমি নিজের পয়সা দিয়ে কিনি এবং অনেক বেশি ইনভেস্টমেন্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলা ভাষায় কোয়ালিটিতে টেকনোলজি রিলেটেড ভিডিও কিন্তু খুব কম লোকেই বানায়, এবং এত ডিটেলে বন্ধুরা, ট্রাস্ট মি, আমি এটুকুনি বলতে পারি ইন্ডিয়াতে তো খুব কম লোকই বানায়, বাংলাদেশে এমন অনেক ইউটিউবার আছে যারা খুব ভালো টেকনোলজি রিলেটেড ভিডিও বানায়, ইন্ডিয়াতে সম্পূর্ণ বাংলা ভাষায় টেকনোলজি রিলেটেড ভিডিও তো অনেকেই বানায়, বাট একদম ডিটেল ইনফরমেশান কিন্তু খুব কম লোকে দেয়। এগুলো বন্ধুরা একবার ভেবে দেখবেন। বন্ধুরা আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম রয়েছে, দেখতে পাচ্ছেন ভিউজ সাবস্ক্রাইবার অনেক কম, তো প্লিজ বন্ধুরা সাপোর্ট করুন। বন্ধুরা আমাকে, আমার একটা হিন্দি চ্যানেল ছিল, সেখানে প্রায় 1 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল, ওখানে আমাকে জিজ্ঞাসা করতো লোকে যে আপনি বাঙালির ছেলে হয়ে কেন বাংলায় ভিডিও বানান না, তাই জন্য বন্ধুরা আমি বাংলায় ভিডিও বানানো স্টার্ট করেছি, এবং আর মাত্র 2000 সাবস্ক্রাইবার বাকি আছে, 2000-এরও কম, তার ফলে আমার চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। বন্ধুরা অ্যাজ মাই কেরিয়ার হিসাবে আমি ইউটিউবটাকে চুজ করেছি, আপনারা জেনে থাকবেন জব বব কিছুই করছি না, তো প্লিজ বন্ধুরা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। এগুলো বন্ধুরা একবার ভেবে দেখবেন, কারণ নিজের পয়সা দিয়ে কিন্তু প্রত্যেকটা ফোন আমি কিনি, এইভাবে চলতে থাকলে হয়তো আর বেশি দিন সার্ভাইভ করতে পারবো না ইউটিউবে। তো যদি সম্ভব হয় বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, সবার প্রথম কথা বলা যাক বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে, এবং এই ফোনটা আমার ওয়ান অফ দ্য বেস্ট লাগে, যেমন দেখতেও এতটা সুন্দর, এছাড়া এই ফোনটা আমার হাতে কিন্তু খুবই কমফোর্টেবল লাগে। কেননা বন্ধুরা এই ফোনটাতে রয়েছে মেটালের ফ্রেম বা অ্যালুমিনিয়াম ফ্রেমও বলতে পারেন, যেটা হাত দিয়ে একটু রাউন্ডেড রয়েছে, যেটা তার ফলে আপনার হাতে কিন্তু খুবই একটা হ্যান্ডি ফোন, এবং ফোনটার সাইজ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব একটা বেশি বড় নয়, যার ফলে বন্ধুরা এই ফোনটা মানে হাতে খুবই হ্যান্ডি ফোন, খুবই কমফোর্টেবল ফোন। বাট একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেহেতু আমি এই ভিডিওটাতে স্পেক্স নিয়ে বেশি আলোচনা করবো না, ওভারঅল এতদিন ইউজ করার যে রিভিউ, আমার এক্সপিরিয়েন্স সেটা বলবো, তাই বন্ধুরা আমার মনে হচ্ছে এই ফোনটা কিন্তু অনেকটাই স্লিপ ফ্রি। হ্যাঁ, ডেফিনেটলি পেছনে ম্যাট ফিনিশের সাথে আসে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট তো আপনার একদম পড়বেই না, এক ফোটাও পড়বে না, বাট অবশ্যই যেহেতু ফোনটা স্লিপ ফ্রি অবশ্যই কিন্তু বন্ধুরা কভার চড়িয়ে ফোনটাকে ইউজ করবেন, নয়তো কিন্তু আপনার হাত থেকে স্লিপ করে পড়ে যাওয়ার চান্সেস বেশি। বাই দ্য ওয়ে, ফোনটা আমার হাত থেকে অনেকবার পড়েও গেছে, কিন্তু পড়ে যাওয়া সত্ত্বেও আমার, আমি বলতেই পারি একদম কমফোর্টেবলভাবে, যে এই ফোনটার মধ্যে কোনোরকম কোনো স্ক্র্যাচ অথবা ডেন্ট কিন্তু আসেনি, কারণ এই ফোনটা দুই দিকেই রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2, মানে লেটেস্ট গরিলা গ্লাসের প্রোটেকশান, যেটা আমার কিন্তু খুবই ভালো লাগলো, এবং এই প্রোটেকশানটাকে আপনারা অন্ততপক্ষে সিরামিক সিল, যে অ্যাপেলের যে সিরামিক সিল হয় সেটার সাথে তুলনা করতে পারেন, তার মানে বুঝতেই পারছেন এটাকে কতটা টাফ ব্রেক করা। তাহলে মোটামুটি যদি এইসব হাইট থেকে আপনার পড়ে যায় বা পকেট হাইট থেকে যদি পড়ে যায়, প্যান্টের পকেট হাইট থেকে পড়ে যায়, তাহলে খুব সম্ভবত আপনার ফোনটা কিন্তু সার্ভাইভ করে যাবে, কিন্তু তা সত্ত্বেও এত দামি একটা ফোন অবশ্যই আপনার উচিত কিন্তু কভার অথবা স্ক্র্যাচ গার্ড লাগিয়ে, যে আমি দুটোই লাগিয়ে নিয়েছি, আপনার ফোনকে ইউজ করা। তো এই দুটো জিনিস বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ইন হ্যান্ড ফিলিংয়ের ব্যাপারে, তাহলে কী বলবো, খুবই কমফোর্টেবল, একটা ছোট্ট কিউট দেখতে একটা ফোন, ফোনটা সত্যি আমার খুবই পছন্দ, এবং দেখতেও ফোনটা এত সুন্দর যে হাতে নিলে আপনার মনে হবে একটা প্রিমিয়াম ফোনকে ধরে রয়েছে। এছাড়া বন্ধুরা ফোনটা হাতে কিন্তু খুবই কমফোর্টেবল, এবং ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু খুবই খুবই ভালো। আর একটা ছোট্ট কথা বন্ধুরা, আমি OnePlus 11 সাথে এই ফোনটার ফুল ডিটেলে ক্যামেরা টেস্ট করেছিলাম, যদি না দেখে থাকেন ওপরে আই বাটনে একবার অবশ্যই দেখে নেবেন। বাইরে বন্ধুরা এবার কথা বলা যাক ডিসপ্লের ব্যাপারে, এবং সবার প্রথম বন্ধুরা আপনাদেরকে আমি বেজেলস দেখাচ্ছি। এই ফোনটার বেজেলস দেখুন এত কম বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগে, মানে ব্রেজেলস এত কম, 93% ওপরে স্ক্রিন টু বডি রেশিও আপনারা পেয়ে যাবেন, এবং এটা দেখে আমার খুবই ভালো লাগলো। ইনফ্যাক্ট বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলবো, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এর বড় ভাই, ওর থেকেও এর ব্রেজেলসগুলো কম,
এটা আপনি বিলিভ করতে পারছেন, মানে ওর থেকেও কিন্তু ব্রেজেলসগুলো কম। আমি অলরেডি ওই ফোনটার সাথে এই ফোনটার একদম ডিটেল একটা টেস্ট করেছিলাম, যদি না দেখে থাকেন ওই ভিডিওটা আমি দিয়ে দেবো পরে আই বাটনে। বাকি এটা কিন্তু খুবই ভালো। এছাড়া বন্ধুরা যদি আমি কথা বলি ডিসপ্লের ব্যাপারে, তাহলে এই ডিসপ্লে যে পিক ব্রাইটনেস সেটা হচ্ছে 1750 nits, মানে ভাবুন একটা ছোট্ট পড়া ডিসপ্লে তার পিক ব্রাইটনেস 1750 nits, এবং এই বাজেটে আর কোনো ব্র্যান্ড কিন্তু আপনাকে এত বেশি ব্রাইটনেস কিন্তু প্রোভাইড করে না। এটা কিন্তু আপনাকে মানতে হবে যে এই বাজেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে প্রোভাইড করছে। এর সাথে বন্ধুরা 120Hz রিফ্রেশ রেট বগেরা তো আপনারা পেয়ে যাচ্ছেন। আবারও বলছি স্পেক্স নিয়ে বেশি আলোচনা করবো না, যেগুলো মেন মেন কথা যেগুলো দেখে আমার খুব ভালো লেগেছে সেগুলো নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট বন্ধুরা ডিসপ্লে নিয়ে আমার আপনার কোনোরকম কোনো প্রবলেম হবে না, ওয়াইড ওয়ান এল1 সার্টিফিকেশান রয়েছে, ইউটিউব নেটফ্লিক্স সমস্ত জায়গাতেই আপনি HDR সাপোর্ট পেয়ে যাচ্ছেন, HDR কন্টেন্ট ইজিলি দেখতে পারবেন। প্রাইম ভিডিওতে আমি HDR কন্টেন্ট দেখি। এছাড়া এই ফোনের মধ্যে আপনি কিন্তু ডাইনামিক রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, মানে হলো 120Hz ম্যাক্সিমাম যাবে এবং 0Hz অবধি মিনিমাম নামতে পারবে, এটা কোম্পানি ক্লেম করেছে। কিন্তু বন্ধুরা আমি যখন অ্যাকচুয়ালি, এই জন্যই বলি রিভিউ দেখুন, আমি যখন অ্যাকচুয়ালি ইউজ করলাম না, মানে হলো আপনাদের বোর্ডে কি যদি আপনারা মানে না জেনে থাকেন, যদি আপনি মনে করেন কোনো 30fps ভিডিও দেখছেন তাহলে ডিসপ্লেটা কিন্তু 30fps শিফট হয়ে যাবে, যদি 60fps ভিডিও দেখেন তাহলে 60fps ভিডিওটা শিফট হয়ে যাবে, যদি স্ক্রোলিং করছেন তাহলে হয়তো আপনার 120Hz একদম 120Hz রিফ্রেশ রেট পাবেন, আর যদি অলওয়েজ অন ডিসপ্লে অন থাকে মানে একদম স্মুথ রয়েছে বা স্থির রয়েছে ডিসপ্লেটা, তখন কিন্তু 1Hz অথবা 0Hz ডিসপ্লেটা শিফট হয়ে যাবে। এটা কিন্তু কোম্পানি ক্লেম করেছিল 1Hz অবধি নামবে, বাট আমি যখন অ্যাকচুয়াল লাইফে টেস্ট করলাম বন্ধুরা, আমি দেখেছি মিনিমাম কিন্তু এটা 24Hz তাকে নামছে, 24Hz নিচে কিন্তু নামছে না, এটাই আমি কিন্তু দেখেছি। তো সেই জিনিসটা ডেফিনেটলি আমার মনে হয় যে স্যামসাংয়ের ফিক্স করা উচিত কোনো একটা আপডেট পুশ করে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এই ফোনের মধ্যে কিন্তু আরও একটা হাইলাইটিং পয়েন্ট রয়েছে ডিসপ্লেতে, ডিসপ্লে নিয়ে কোনোরকম কোনো অসুবিধা নেই, এই বাজেটের এক কথায় বলতে গেলে এই বাজেটের ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে, ঠিক আছে। এছাড়া বন্ধুরা আরও একটা হাইলাইটিং পয়েন্ট রয়েছে ডিসপ্লেতে, এটা হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা। এবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে আমাকে দুটো কথা বলতে হবে, যে নর্মাল যে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হয় এই বাজেটে সেগুলো হয় অন স্ক্রিন নর্মাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বা ক্যাপাসিটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা লাইটের মাধ্যমে খোলে। বাট এই ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হচ্ছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যার ফলে বন্ধুরা দুটো ফায়দা আছে। আপনাকে ফোনটাকে অনও করতে হবে না, আপনারা জানেন যখন আপনারা খোলেন তখন অন করতে হয়, দেখতে পাচ্ছেন বন্ধুরা অন না অবস্থাতেও খুলতে পারবে। এছাড়া যদি আপনার হাতে একটু পানি বানি বা জলের ছিটা থাকে তাহলে দেখবেন যে অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারগুলো হয় সেগুলো কিন্তু খুলতে পারে না, বাট এটার ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়, ইজিলি খুলে দেবে। ইনফ্যাক্ট বন্ধুরা ডেফিনেটলি যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হয় সেটাকে বেশি আরও বেশি ফাস্ট এবং আরও বেশি সিকিওর বানা হয় নর্মাল যে ক্যাপাসিটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হয় সেটার তুলনায়। তার মানে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন S23 আল্ট্রাতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এটার মধ্যেও সেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনারা কিন্তু পাচ্ছেন, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। তো ডিসপ্লে নিয়ে আর কিছু বললাম না বন্ধুরা, ওয়ান অফ দ্য বেস্ট। বাকি যদি কথা বলি স্পিকার্সের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার্সের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং স্পিকার্সের কোয়ালিটি যথেষ্ট লাউড, ডলবি অ্যাটমোসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন স্পিকার্সের ক্ষেত্রে। তো স্পিকার্স নিয়েও আপনার কোনোরকম কোনো প্রবলেম হবেই না বললে চলে। বাকি যদি বন্ধুরা এবার আমি কথা বলি এই ফোনটার আরও একটা হাইলাইটিং করেন, এবার তার আগে কিছু এক্সট্রা ফিচার্স আপনাদের বলে রাখছি। ডুয়েল 4G ভোল্টি, 5G সমস্ত কিছু রয়েছে। এছাড়া আমি টেস্ট করেছি, দেখতে পাচ্ছেন এখানে যে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্টও আপনারা পেয়ে যাচ্ছেন, এসব নিয়ে কোনোরকম কোনো অসুবিধা হবে না। NFC রয়েছে, প্রায় 12-13 5G ব্যান্ডস প্রোভাইড করেছে, তো 5G ব্যান্ডস নিয়েও কোনোরকম কোনো প্রবলেম আপনাদের হবে না, কানেক্টিভিটি নিয়ে কোনোরকম কোনো প্রবলেম হবে না। বাকি আমি 5G স্পিড টেস্টও করেছি, দেখতে পাচ্ছেন 1 Gbps ওপরে আমাকে স্পিড পেয়েছি বন্ধুরা আমি, তো এই নিয়ে কোনোরকম কোনো প্রবলেম আপনার হবে না। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি কলিংয়ের, তাহলে কল কোয়ালিটি, ইয়ারপিসের কোয়ালিটি যথেষ্ট লাউড। আমি আউটডোরে টেস্ট করে দেখেছি যে আদার পার্সন আছে সে আপনার আওয়াজটা ক্রিস্টাল ক্লিয়ারভাবে শুনতে পাবেন। এছাড়া বন্ধুরা আরও একটা কথা বলবো, আপনারা জেনে থাকবেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কল রেকর্ডিং করলে সাউন্ড আসে কি আসে না, একমাত্র স্যামসাংই একমাত্র ডিফল্ট ডায়ালার দেয় যার মধ্যে কল রেকর্ডিং করলে কোনোরকম কোনো অ্যানাউন্সমেন্ট হয় না, এবং এই ফোনের মধ্যেও সেটা এখনও পর্যন্ত খুব ভালোভাবে কাজ করছে। তো এই জিনিসগুলোই ডেফিনেটলি স্যামসাং সিস্টেম ওয়াইড এত সুন্দরভাবে ইন্টিগ্রেশন করে না, যেগুলো দেখে আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট বন্ধুরা সফটওয়্যার নিয়ে আগে আরও কথা বলবো, তার আগে বন্ধুরা বলে রাখি এই ফোনের মধ্যে রয়েছে IP68 প্রোটেকশন, তার মানে এই ফোনটা ফুল টু ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফও হচ্ছে পারফরমেন্সের ব্যাপারে। এবং এই ফোনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আপনারা জানেনই, স্ন্যাপড্রাগন 8 Gen 2 রয়েছে, LPDDR5X RAM, UFS 4.0 স্টোরেজ।
তো এইবার একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি আপনারা এর 128 GB ভেরিয়েন্টটা বাই করেন তাহলে UFS 3.1 পাবেন, কিন্তু এটা হলো 256 GB ভেরিয়েন্ট, তাই এটার মধ্যে রয়েছে UFS 4.0। এবং বন্ধুরা অন্তত টেস্ট করেছি, আপনি দেখতে পাচ্ছেন প্রায় 1 মিলিয়ন টু 1.2 মিলিয়নের কাছাকাছি স্কোর চলে যায়। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ভালো, মানে ডে টু ডে লাইফে আপনারা যদি হ্যাং ল্যাগ আমি তো কোনো কিছু দেখতে পাইনি, খুবই স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা এই ফোনের মধ্যে পেয়ে যাবেন ডে টু ডে লাইফে যে কোনো টাচ করুন। এছাড়া যদি গেম খেলেন তাহলে গেমিংয়ের ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি একটা কথা আমি বলবো, গেমিংয়ের জন্য আমার মনে হয় এই ফোনটা খুব বেশি বড় না, একটা ছোট্ট ফোন। তো আমার মনে হয় যদি গেম খেলার জন্য ফোন চান আপনারা তাহলে এর যে প্লাস ভেরিয়েন্টটা আছে সেটা অবশ্যই বাই করবেন। তাছাড়া বন্ধুরা গেম খেললে খুব একটা তো বেশি হিট হয় না, হ্যাঁ হিট হয় বলতে পারি আমি, 43-44 ডিগ্রি পর্যন্ত যাবে, বাট এর ভেপার কুলিং চেম্বারটা অনেকটাই স্ট্রং, কিন্তু যেহেতু ফোনটা অনেকটা ছোট আপনাদের একটু অসুবিধা হতে পারে, এবং হিটিংয়ের ক্ষেত্রেও যেহেতু সারফেসটা কম তাই হিটটা অনেকটাই মানে ক্যাপচার করতে পারে, তো সেই অনুযায়ী 43-44 পয়েন্ট যেতে পারে। তো আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো যদি গেম খেলেন তাহলে অবশ্যই এর যে প্লাস ভেরিয়েন্ট আছে সেটা বাই করবেন। বাকি আমার মনে হয় গেমিংকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে না, ইনফ্যাক্ট যে BGMI আছে তার একদম লেটেস্ট সেটিংও আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনের মধ্যে। এছাড়া বন্ধুরা অ্যান্ড্রয়েড 14 আপডেট হওয়ার পর আলট্রা যে সেটিং তো আগে থেকে ছিল, কিন্তু স্মুথ প্লাস 90 FPS এর সেটিংও আনলক হয়ে গেছে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো অ্যান্ড্রয়েড 14 আপডেট হওয়ার পর। ইনফ্যাক্ট বন্ধুরা FPS মিটারও আপনি দেখতে পাচ্ছেন যে 120 FPS 90 FPS এরকম দিচ্ছে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এই ফোনটার হ্যাপটিকের, তাহলে এই বাজেটে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট হ্যাপটিক পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা হ্যাপটিকটা কিন্তু যথেষ্ট স্ট্রং এবং ফ্ল্যাগশিপ লেভেলের বলা চলে, কারণ বন্ধুরা হ্যাপটিকের যে এক্সপিরিয়েন্স আমি ওয়ান প্লাস ইলেভেনের সাথেও টেস্টিং করেছিলাম ওয়ান প্লাস ইলেভেনের তুলনায়, হ্যাঁ ওয়ান প্লাসের যে হ্যাপটিক ইমপ্লিমেশন আছে সেটা কিন্তু অনেক জায়গায় রয়েছে, বাট এর হ্যাপটিকটা মানে S23 হ্যাপটিকটা কিন্তু ওয়ান প্লাস ইলেভেনের হ্যাপটিকের থেকে একটু বেশি স্ট্রং। ফাইনালি বন্ধুরা এবার যদি আমি কথা বলি এর মেজর একটা ডাউনগ্রেড, সেটা হলো বন্ধুরা এই ফোনটার ব্যাটারি লাইফ। সবার প্রথম বন্ধুরা এই ফোনের মধ্যে ম্যাক্সিমাম 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, ওয়ারলেস চার্জিং ডেফিনেটলি রয়েছে 15 ওয়াটের, বাট এছাড়া রিভার্স ওয়ারলেস চার্জিংও রয়েছে, এগুলো তো রয়েছে, বাট ম্যাক্সিমাম এটা কিন্তু 25 ওয়াটের ওয়ার চার্জিং সাপোর্ট করে, এবং ম্যাক্সিমাম এই ফোনটা ফুল টু চার্জ হতে 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি 1 ঘন্টা 10-15 মিনিটের 15-20 মিনিটের সময় নেয়। কিন্তু যেটা মেন প্রবলেম এই ফোনের ব্যাটারি লাইফ আমি দেখেছি বন্ধুরা, আপনি যদি একটা হেভি ইউজার হন বাট আমার মতো মডারেট ইউজার হন, মানে কোনো কোনো দিন খুব বেশি হেভি ইউজ করলেন কোনো কোনো দিন লাইট ইউজ করলেন, সেই অনুযায়ী বন্ধুরা আমি যদি দেখি এই ফোনের মধ্যে আপনি ম্যাক্সিমাম আমি এখানে শো করে দেবো পারলে যে 5 ঘন্টার ম্যাক্সিমাম আপনি স্ক্রিন অন টাইম পাবেন গড় হিসাবে আমি বলছি। তো ডেফিনেটলি এই ফোনের ব্যাটারি লাইফটা খুব বেশি ভালো নয়, হয়তো হতে পারে আপনাকে দিনে সকাল থেকে যদি আপনি মডারেট ইউজার হন তাহলে সকাল থেকে মোটামুটি 3-4টের দিকে বিকেলের 3-4টের দিকে আপনার ফোনটাকে চার্জ করতে একবার হতে পারে, বাকি কোনো কোনো দিন ফুল ডেও চলে যেতে পারে। তো অবশ্যই বন্ধুরা এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, এবং এই জিনিসটা সলভ করার জন্য যদি আপনারা পারেন তো প্লাস ভেরিয়েন্টটা এর যে বড় ভাই, মানে আলট্রার কথা বলছি না, S23 আলট্রার কথা বলছি না, এর থেকে একটু বড় স্ক্রিন একটু বড় ব্যাটারি প্লাস ভেরিয়েন্টটা আপনারা বাই করতে পারে। বাকি এইবার যদি কথা বলি বন্ধুরা সফটওয়্যারের ব্যাপারে, তাহলে অ্যান্ড্রয়েডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার কিন্তু স্যামসাংয়ের OneUI প্রোভাইড করে। বন্ধুরা একটা ছোট্ট কথা আপনাদের জানিয়ে রাখি, এই ফোনের মধ্যে আপনি কিন্তু 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, মানে অ্যান্ড্রয়েড 13-তে লঞ্চ হয়েছে, 13-14-15-16-17 অবধি আপনারা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, এবং 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট আপনারা কিন্তু এই ফোনটার মধ্যে পাবেন। এই ফোন না যে কোনো প্রায় সমস্ত স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনেই আপনারা পেয়ে থাকেন 4-5 বছরের সিকিউরিটি আপডেট, 5 বছরের সিকিউরিটি আপডেট এবং 4 বছরের মেজর আপডেট। এর মধ্যে অলরেডি 1 বছরের মানে অ্যান্ড্রয়েড 14-এর আপডেট পেয়ে গেছে, এবং ট্রাস্ট মি বন্ধুরা অ্যান্ড্রয়েড 14 আপডেট হওয়ার পর অ্যানিমেশানগুলো আরও স্মুথ হয়ে গেছে, আরও কিছু এক্সট্রা ফিচার্স আপনারা পেয়ে যান, এটা একটা ডেফিনেটলি একটা ডেডিকেটেড ভিডিও বানাতে হবে এর উপরে, বাকি আমি চেষ্টা করবো আপনারা যদি বলেন অবশ্যই নিচে সাজেস্ট করবেন কমেন্ট করে যে বানাবো কিনা, বা আপনারা দেখতে চান কিনা অ্যান্ড্রয়েড 14 আপডেটের পর। এবং ট্রাস্ট মি বন্ধুরা যে বাগস ছিল সমস্ত বাগস প্রায় ফিক্স হয়ে গেছে, ইনফ্যাক্ট যেমনটি বললাম বন্ধুরা অ্যান্ড্রয়েড 14 আপডেট হওয়ার পর কিন্তু 90 FPS গেমিংও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন BGMI-তে। বাকি যে সফটওয়্যারের সাথে যে ইন্টিগ্রেশন করেছে না বন্ধুরা অসাধারণ লেভেলের বলা চলে, বন্ধুরা কোনোরকম কোনো হ্যাং ল্যাগ তো কিচ্ছু দেখতে পাবেনই না, খুবই স্মুথ অ্যানিমেশনগুলো। এছাড়া বন্ধুরা আরও একটা ছোট্ট জিনিস এই ব্যাপারে বলতে গেলে তো একদম মানে আলাদা একটা সেপারেট ভিডিও বানাতে হবে আমাকে, বাকি বন্ধুরা একটা ছোট্ট কথা আপনাদের বলবো, সিস্টেমের সাথে এত ভালোভাবে এই যে ফোনের যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো ইন্টিগ্রেশন করে না আর অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনে আমি দেখতে পাইনি। যেমন বন্ধুরা আপনারা বিক্সবিকে কমান্ড দিতে পারবেন মাই ফোন, এটা কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট করতে পারে না সব ফোনে, কিন্তু বিক্সবি করতে পারবে যেহেতু বিক্সবি OneUI-এর সাথে ইন্টিগ্রেটেড রয়েছে। তো এই ফিচার্সগুলো কিন্তু রয়েছে স্যামসাংয়ের মধ্যে, এগুলো এক্সক্লুসিভ ফিচার্স, এটা নিয়ে বলতে গেলে আমাকে আলাদা একটা সেপারেট ভিডিও বানাতে হবে।
এছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে রয়েছে হার্ডওয়্যার বেস একটা সিকিউরিটি চিপ এবং স্যামসাং তার নাম দিয়েছে নক সিকিউরিটি। এটা একটা হার্ডওয়্যার বেস সিকিউরিটি চিপ যার মাধ্যমে আপনার ফোনের যে সেন্সিটিভ ডেটা হয় লাইক ব্যাঙ্কিং ডিটেলস, আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেটা, সেটা কিন্তু আপনার ফোনের সিকিউর অবস্থাতেই থাকে। এবং স্যামসাং কিন্তু এটাকে খুব 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 অ্যাডভার্টাইজমেন্ট করে এবং এর মাধ্যমে স্যামসাং ক্লেম করে যে এটা অ্যান্ড্রয়েডের মধ্যে সবথেকে সিকিউর ফোন, বাকি কোনোরকম কোনো ব্লু ডটস নেই। হ্যাঁ, স্যামসাং এর কিছু ফার্স্ট পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে এটার মধ্যে যেগুলো আপনারা চাইলে রাখতে পারেন অথবা থেকেই যাবে, বাট দু চারটে খুব বেশি নেই। এছাড়া বন্ধুরা কাস্টমাইজেশনের যদি আমি কথা বলি, ভরে ভরে কাস্টমাইজেশন, মানে আমার মনে হয় অ্যান্ড্রয়েডের মধ্যে বেস্ট কাস্টমাইজেশন স্যামসাংই প্রোভাইড করে। এছাড়া বন্ধুরা অলওয়েজ অন ডিসপ্লে তো ভরে ভরে রয়েছে, আপনি প্লে স্টোর থেকে স্যামসাং এর যে স্টোর হয় সেইখান থেকে অলওয়েজ অন ডিসপ্লে অনেক রকমের অলওয়েজ অন ডিসপ্লে ডাউনলোড করতে পারবেন। এছাড়া অনেক ফিচার্স রয়েছে। তাছাড়া বন্ধুরা একটা ছোট্ট কথা আপনাদেরকে বলবো, এই ফোনের মধ্যে কিন্তু গুড লক বলে একটা হয় সেটার মাধ্যমে আরো সিস্টেম ওয়াইড আপনারা চেঞ্জেস আনতে পারবেন, সেগুলো একটা সেপারেট ভিডিওতে আলোচনা করবো। বাই দ্য ওয়ে বন্ধুরা, ইউআই এবং কাস্টমাইজেশন নিয়ে কোনোরকম কোনো প্রবলেম হবে না, ভরে ভরে রয়েছে এর মধ্যে। বাকি ফাইনালি বন্ধুরা আমি যদি কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, কিন্তু ক্যামেরার ব্যাপারে বলার আগে একটা কথা বন্ধুরা, এত ডিটেলে সম্পূর্ণ বাংলা ভাষায় কেউ কি আপনাদের ভিডিও দেয় রিভিউ, একবার ভেবে দেখবেন কথাটা। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আবারও বলছি, প্রত্যেকটা ফোন নিজের পয়সা দিয়ে কিনি, ইনকাম আপনাদের এখানে দেখিয়ে দেবো পুরোপুরি জিরো মান্থলি ইনকাম, তাও কিন্তু ভিডিও দিয়েই যাচ্ছি। যদি সম্ভব হয় বন্ধুরা ভিডিওটাকে জাস্ট একটা লাইক করে দেবেন, মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম, পারলে অবশ্যই পূরণ করে দেবেন। খুব শিগগিরই আইফোন 15 সাথেও s23 ক্যামেরা টেস্ট আসতে চলেছে। তাহলে ক্যামেরাজের মধ্যে পেছনে বন্ধুরা এই ফোনের মধ্যে আপনি তিনটে ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যে মেন সেন্সারটা সেটা 50 মেগাপিক্সেলের 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 10 মেগাপিক্সেলের একটা 3x টেলিফোটো লেন্স, এবং ফ্রন্টেও রয়েছে 10 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। আর বন্ধুরা ক্যামেরা নিয়ে আমি কি বলবো, এই ফোনের মধ্যে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা কিন্তু এই ফোনটা, মানে এই প্রাইস পয়েন্টে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা কিন্তু এই ফোনটা প্রোভাইড করছে। কিছু স্যাম্পলস আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দিলাম, একটু পাঞ্চি একটু বুস্টেড কালার দেয় যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। বাইরে বন্ধুরা আমি ক্যামেরা নিয়ে একদম ডিটেলে একটা ভিডিও বানিয়েছি OnePlus 11 সাথে, অবশ্যই বন্ধুরা ক্যামেরা টেস্টটা দেখবেন, হাইলি ডিমান্ডিং একটা ক্যামেরা টেস্ট s23 ভার্সেস OnePlus 11, অবশ্যই ক্যামেরা টেস্টটা দেখে নেবেন, আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে কিছু কিছু আমি এক্সট্রা ফিচার্স আপনাদের বলবো, এই ফোনের মধ্যে আপনারা HDR 10+ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K, যেটা মানে একদম আইফোন কোয়ালিটির আপনারা বলা চলে। অবশ্যই ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই এই ভিডিওটা তো HDR আপলোড হবে, বাট যদি দেখতে চান তাহলে আপনারা নিচে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের জন্য অবশ্যই সাজেস্ট করে দেবো, বাকি আমি ওপরেও আই বাটনেও দিয়ে দেবো। এছাড়া বন্ধুরা 8K সাপোর্ট রয়েছে এবং 8K কোয়ালিটিটা জাস্ট দেখুন, এবং বন্ধুরা এই 8K কিন্তু ইউজেবল, কেননা বন্ধুরা এই 8K আপনারা হাইলি ক্রপও পাচ্ছেন না, এছাড়া বন্ধুরা স্টেবিলিটিও খুবই ভালো। তো এই জন্য আমার মনে হয়েছে এই ফোনে, ভাবুন একটা ছোট্ট পড়া ফোন, এই ফোন দিয়ে এত ভালো কোয়ালিটির আপনারা 8K ফুটেজ রেকর্ড করতে পারবেন, তাও আবার 8K 30 FPS, এর আগের জেনারেশনে কিন্তু 8K 24 FPS ছিল। বাকি বন্ধুরা আই ছাড়াও পোর্ট্রেট ভিডিওগ্রাফি যদি আমি কথা বলি না, এই ফোনের মধ্যে আপনারা 4K পোর্ট্রেট ভিডিওগ্রাফিও রেকর্ড করতে পারবেন, এবং ট্রাস্ট মি বন্ধুরা এজ ডিটেকশন এত ভালো দেখে মনে হবে আপনার একদম DSLR কোয়ালিটির। তো ভিডিওগ্রাফিতে আমার মনে হয় স্যামসাং s23 খুবই উন্নতি করেছে s22 তুলনায়, সত্যি কথা বলছি। এছাড়া বন্ধুরা ফটোগ্রাফির ক্ষেত্রেও বন্ধুরা ফ্রন্ট ক্যামেরাতে আমি দেখেছি ডিটেলিং লেভেলের কথা বলুন, শার্পনেস বলুন, কালার্স বলুন, খুবই ভালো। তো ক্যামেরা নিয়ে বন্ধুরা আমি এই ফোনটার খুবই স্যাটিসফাইড, মানে এই বাজেটে এর থেকে বেস্ট ক্যামেরা কোনো ফোন প্রোভাইড করে না, আইফোন প্রোভাইড করে না। খুব শিগগিরই iPhone 15 সাথে এই ফোনটার ক্যামেরা টেস্ট আসতে চলেছে। যদি না দেখে থাকেন তাহলে, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখুন, সম্পূর্ণ বাংলা ভাষায় এক্সক্লুসিভ ক্যামেরা টেস্ট হবে ওটা। বাকি বন্ধুরা সমস্ত কিছুই তো বলে দিলাম, যদি ফোনটা কিনতে চান তাহলেও আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। বাই দ্য ওয়ে বন্ধুরা এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আই থিঙ্ক এই ফোনটা তো 256 GB ভেরিয়েন্ট, তাই জন্য আমার এই ফোনটা 80,000 টাকায় বিক্রি হয়, বাট 80,000 ইন্ডিয়ান রুপিসে বিক্রি হয়। বাট আপনারা যদি চান একটু কমে সেল করতে পারবো, 80-85,000 টাকায় বিক্রি হয়, আপনারা যদি চান একটু কমে সেল করে দেবো, ডেফিনেটলি অনেকটাই কমে। কেন যদি বলেন সেল করার কারণ, তাহলে বন্ধুরা আমি ডেফিনেটলি সুইচ করতে যাচ্ছি s23 আলট্রাতে, যেহেতু ওটা আমার আরও বেশি পছন্দ হয়েছে। বাট ট্রাস্ট মি বন্ধুরা এই ফোনটা শুধু ব্যাটারি ব্যাকআপটাই আমার একটু সামান্য কমা লেগেছে, বাট এমন নয় যে s22 থেকে অনেক ভালো, বাট এমন নয় যেহেতু আমি অনেকটা বাইরে ট্রাভেল করি, মানে এক দুদিন মানে আসতে পারি না বাড়িতে বা অনেক রকম কাজ করি, তাই জন্য আমার মনে হয় আমার s23 আলট্রা, এবং আমি একটা হেভি ইউজার তাই জন্য আমার মনে হয় যে s23 আলট্রা আমার জন্য পারফেক্ট হবে। বাট ট্রাস্ট মি বন্ধুরা, যেমন আমি ভিডিও এডিটিং বাগেরা করি, ওগুলো এই ফোনের ছোটো স্ক্রিনের জন্য একটু পসিবল হয় না, বাট যদি আপনারা একটা হ্যান্ডি ফোন চান
যেটা মাল্টিটাস্কিংয়ের সাথে সাথে আপনার ব্যাটারি ব্যাকআপটা বাদ দিয়ে সমস্ত কিছু বেস্ট হবে, তাহলে আমার মনে হয় এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট। আমি সমস্ত কিছু আমার যে অনেস্ট ওপিনিয়ন বন্ধুরা আমি কিন্তু শেয়ার করলাম ভিডিওটাতে। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।